স্বাগত এশিয়ান দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের 81টি ইউনিয়ন পরিষদ ও 5টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীন চলবে বিকেল 4:30 পর্যন্ত। পাঁচটি পৌরসভা হলো রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বোনপাড়া। ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত 7 নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম 5টি পৌরসভা ও 66টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল 1 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য 3 ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল 10 ডিসেম্বর। ঘন কুয়াশা, হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডায় অনেকটা স্থবির হয়ে পড়েছে সারা দেশের জনপদ। এতে অনেকটাই বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডায় কমে গেছে মানুষের আনাগোনাও। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধি পাঠ্য তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। ঘন কুয়াশায় ভোর থেকে ঢাকা পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। কুয়াশার কারণে পথ চলতে যানবাহনকে জ্বালাতে হচ্ছে হেডলাইট। এদিকে কুয়াশা বাড়ায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে প্রায় 9 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কুয়াশার তীব্রতা থাকায় ফেরি চলাচলও বন্ধ ছিল। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনপদ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা আছে চারদিক। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষ। জোরে গাড়ি চালানো যায় না, আস্তে চালানো লাগে। ঠান্ডা মনে করেন যে এটা বেশি মাত্রা সাপ দিয়ে ঠান্ডাটা কুয়াশাটা এটাই ভেজাল। কুয়াশার জন্য গাড়ি চালানো যায় না, হাত কাঁপে, খুব ঠান্ডা, না চলেও বুদ্ধি নাই। শীতের প্রকোপ বাড়ায় দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। আবহাওয়া অফিস বলছে আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে, তবে কাল শুক্রবার ও শনিবারের দিকে সারা দেশে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। স্বাধীনতা বিরোধী, দুর্নীতিবাজ এবং দেশ বিরোধীদের বিরুদ্ধে এশিয়ান টেলিভিশন বরাবরের মতোই আগামীতেও সংবাদ পরিবেশন করে যাবে বলে জানিয়েছেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাউন রশিদ সিএপি। টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে কথা বলেন তিনি। সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে এবং এসব উন্নয়নের চিত্র তৃণমূল পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি। কাস্টমারদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এশিয়ান টেলিভিশনের 10ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিনিধিদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বক্তব্যের শুরুতেই বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। এসব উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে প্রতিনিধিদের আহ্বান জানান তিনি। শুধু টিভি নয়, স্যাটেলাইট আমরা ইউজ করতাম বাইরের, সেই স্যাটেলাইট আজকে আমাদের নিজস্ব। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের লোক মনে কালকে আসতে হয় নাই, আজকে আসছে পড়ছে। সর্ব জায়গার লোক চলাচলের জন্য যে সুবিধা করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, এটা নজিরবিহীন। যেভাবে উনি এই দেশকে এগিয়ে নিচ্ছে, আপনারা তার জন্য দোয়া করবেন আগামীতে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসতে পারলে আমরা হব এই দেশে মধ্যমের দেশ তো হয়েছি, আরও উন্নত দেশ। বরাবরের মতোই স্বাধীনতা বিরোধী, দুর্নীতিবাদদের বিরুদ্ধে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান বীর এই মুক্তিযোদ্ধা। আপনার কাছে আসা আমার এটি যেন আপনারা সত্য নিউজ যেই হোক এই দেশে ক্ষমতাওয়ালা, যেই হোক সন্ত্রাসী, কোনো ভয় পাবেন না, আমি আছি আপনাদের সাথে। যে সন্ত্রাসী করবে তার নিউজ ধরবেন। পরে এশিয়ান টেলিভিশনের কর্মকর্তাদের ঝুঁকি ভাতা চালু করার কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি। এশিয়ান টিভির জন্য 50% ডিসকাউন্ট, এবার এখানে সব রোগের জন্য ট্রিটমেন্ট আছে। আমি আপনাদের জন্য বললাম এই সুযোগ যদি দেন বলবেন আমি এশিয়ান টিভির লোক কার্ডটা দেখাবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। আমাদের পুলিশ যেখানে যাকে সন্দেহ করছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব আকচা লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারি শুভ দ্বার উদ্ঘাটন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন নির্বাচনে জয় পরাজয় থাকবে, আর রংপুরে এরশাদের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পর্যায়ে অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক। লালমনিরহাট জেলার হাতিবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশির নাম সাদিক হোসেন ও মংলু মিয়া। নিহতদের লাশ নিজ বাড়িতে রয়েছে। নিহত মংলু মিয়া দোলাপাড়া গ্রামের নাম আব্দুর সামাদের ছেলে এবং সাদিক একই গ্রামের হানিফ হোসেনের ছেলে। জানা গেছে দুই বাংলাদেশি সীমান্তের কাছে 444 নাম্বার মেইন পিলারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর নিহত দুই বাংলাদেশির লাশ তাদের সহযোগীরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুপরিকল্পিত ও দক্ষ নেতৃত্বের কারণেই পূর্ব পাকিস্তানের অসহায় জাতির ভাগ্য পরিবর্তন হয়েছিল বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। দুপুরে ভোলার লালমোহন উপজেলার লালমোহন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2022 একাত্তর রণাঙ্গনের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরও বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলেই প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে। খুলনার রূপসায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতারও করেছে। মামলার বিবরণে জানা যায়, রূপসার আইজগাতি ইউনিয়নের বাসিন্দা ওই গৃহবধূ তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য অর্থের প্রয়োজনে পার্শ্ববর্তী আলামিন সর্দারের কাছে কিছু টাকা ধার হিসেবে চায়। তারপর গত 27 ডিসেম্বর সন্ধ্যার পর আলামিনের কাছে টাকা নিতে যায়। গৃহবধূ সেখানে গেলে আগে থেকে অবস্থানরত আসামি জামাল হাওলাদার অপর দুইজনের সহযোগিতায় তাকে ধর্ষণ করে। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত 28 ডিসেম্বর রাতে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তারপর পুলিশ অভিযান চালিয়ে আসামি জামাল হাওলাদার ও মিজান কাজীকে গ্রেফতার করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই গৃহবধূ খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি রয়েছে। এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ সর্দার মোশাররফ হোসেন জানান, মূল আসামি সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে, অপর আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজ ডুবির 5 দিন পর আজ সকাল থেকে দুইটি বার্জ দিয়ে তা উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার চট্টগ্রাম বন্দর থেকে 11 লাখ লিটার অক্টেন এবং ডিজেল লোড করে চাঁদপুরের 5 নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হয় সাগর নন্দিনী 2 নামের জাহাজটি। রোববার ভোর 4টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে পৌঁছালে পেছন দিক থেকে আসা অপর একটি জাহাজ এটিকে ধাক্কা দেয়। এতে তাদের পিছনের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে এবং আংশিক ডুবে যায়। এ সময় তারা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট তাদের সবাইকে জীবিত উদ্ধার করে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে সিসি ক্যামেরা ও দোকানের তালা ভেঙে কর্মচারীদের হাত পা বেঁধে স্বর্ণের দোকান, ঔষধের দোকান ও মুদি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বালিগাঁও বাজারে তরকারিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 60 থেকে 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। টঙ্গিবাড়ি থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত 3টার দিকে ট্রলার যোগে 20 থেকে 25 জন ডাকাত সংঘবদ্ধভাবে এই ঘটনা ঘটিয়েছে। ডাকাতদের আটকে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গাজীপুর কালিয়াকৈরে জোড়া পাম্প এলাকায় জুটের গোডাউনে আগুন লেগে 3টি জুটের গোডাউন পুড়ে গেছে। গতকাল রাত 12:40 আগুন লাগার সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে ফোন দিলে কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আসে। তারা আগুন নেভাতে সক্ষম না হওয়ায় এবং আগুন আরও ছড়িয়ে পড়ায় ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের আরও 1টি ইউনিট আসে। পরে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করলে আগুন নিয়ন্ত্রণে আসে। 3টি গোডাউনে মোট প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পাবনার আটঘরিয়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে পিতামাতার উপরে অভিমানে দুই সন্তানের জননী সীমা নামে এক নারী গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে যে কোনো সময়ে কালামনগর গ্রামে। বিষয়টি মাছপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ নিশ্চিত করেছেন। ভোর রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। নিহত নারী উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে পিতামাতার উপর অভিমান করে সীমা খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার তামাকুমান্ডি লেন বণিকের সমিতির ত্রিবার্ষিক নির্বাচন স্থানীয় একটি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা বনফুল ও কিশোরন গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। সভাপতি, সাধারণ সম্পাদক সহ 10টি পদে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোতালেব চৌধুরী, 31 নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, মহানগর যুবলীগ নেতা এম আর আজিম, মোহাম্মদ জামাল আহমেদ সহ আরও অনেকে। স্টেশন মাস্টারদের বেতন বৈষম্যের রায় দ্রুত বাস্তবায়ন, নিয়োগ বিধি 2020 সংশোধন, স্টেশন মাস্টার ও কর্মচারীদের পদোন্নতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রামের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সদস্যরা। নগরীর পাহাড়তলী রেলওয়ে ডিআরএম চত্বরে সংগঠনের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। পরে ডিআরএম বরাবর 9 দফা দাবি সহ স্মারকলিপি প্রদান করেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও 17 পদাতিক ডিভিশন পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কালীচুরি এলাকায় 1100টি অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে দুঃখে সকল সময় দেশের মানুষের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং জিওসি 17 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি উপস্থিত ছিলেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।